আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো যে ঠিক এক সপ্তাহ পরেই তোমাদের মূল্যায়ন পরীক্ষা। আশা করছি তোমরা বাসায় থেকে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আমরা গত ক্লাসে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় থেকে একটা সৃজনশীল দেখেছিলাম। এই অধ্যায় থেকে আজকে আমরা আর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। চলো আমরা সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। উদ্দীপকটা হচ্ছে একই আকারের 10টি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হল। প্রতিটি ফোঁটার ব্যাস 5 × 10⁻⁷ মিটার, পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার। এখানে একটা প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বড় ফোঁটার ব্যাস নির্ণয় করো, আর একটা প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তোমরা ভিডিও ফস করে সৃজনশীল প্রশ্নটা খাতায় উঠিয়ে নাও, এরপরে সলিউশনটা দেখো। তোমরা জানো যে ছোট ফোঁটাগুলোর আয়তন সমান বড় ফোঁটাটার আয়তন। আমরা এখানে যেহেতু এই প্রশ্নে ব্যাস বের করার কথা বলছে, ব্যাসার্ধকে ব্যাস নিতে হবে ডিভাইড। বরফুটার ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, বরফুটার ব্যাসটা হবে ক্যাপিটাল ডিভাইড টু। ছোট ফোঁটার ব্যাসার্ধ ছিল স্মল আর, ছোট ফোঁটার ব্যাস আমরা লিখছি স্মল ডিভাইড টু। এরপর উভয় পাশে 8 দ্বারা গুণ করো, 18 চলে যাবে। ছোট ফোঁটার ব্যাসটা উদ্দীপকে দেওয়া ছিল, তোমরা এই জায়গায় ক্যালকুলেশন করে বড় ফোঁটার ব্যাসটা পাবে হচ্ছে 1.077 × 10⁻⁶ মিটার। এটা হচ্ছে আমাদের বড় ফোঁটার ব্যাস। দুই নম্বর প্রশ্নে পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কি না এটা আমাদেরকে দেখাতে বলছে। দেখো তাপমাত্রার পরিবর্তন যদি বের করতে হয় তোমরা জানো যে তাপ শক্তি, এটা এটা সূত্র হচ্ছে কি ms ডেল থিটা। তো আমরা ডেলটিটা বের করবো, ডেলটির সমান হবে h/ms। তো s হচ্ছে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4500 J/K, এটা আমাদের জানা আছে। h
চেক করতে হবে আর হচ্ছে পানির গড় এমটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা তাপমাত্রার পার্থক্য কত এটা আমরা বের করতে পারবো। এইচ বের করার জন্য শোষিত বা গৃহীত তাপটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে প্রথমে শুরুতে এখানে একটা লাইন লিখবা যে ছোট ফোঁটাগুলো একত্রিত হয়ে বড় ফোঁটার গঠনে নির্গত শক্তি যদি উৎপন্ন তাপ শক্তির সমান হয় তাহলে এইচ ইকুয়াল টু হবে ডেল এ ইনটু টি। তোমরা জানো যে নির্গত শক্তি বের করার সূত্র এটা, তাপ শক্তি যদি নির্গত শক্তির সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। এরপর এখানে দেখো এখানে সবগুলো মান বসানোর পরে এন এর মান 10, স্মল আর এর মান বসাবে, ক্যাপিটাল আর এর মান বসাবে, পৃষ্ঠটার টি এর মান বসাবে, সবগুলো মান বসানোর পরে আমরা এখানে পাবো হচ্ছে যেটা হবে তোমাদের রেজাল্টটা ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।